গরমের সব থেকে ফেভারিট একটা জিনিস হলো কুলফি বা আইসক্রিম, আর তা যদি হয় ক্রিমি ম্যাঙ্গো কুলফি তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা আজকে বানিয়ে নিই ক্রিমি থিক ম্যাঙ্গো কুলফি। নমস্কার বন্ধুরা, আজকের পর্ব দেখবার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত রইল। নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ফ্যাট মিল্ক, তোমরা চাইলে নর্মাল টোন্ড মিল্কও নিতে পারো। এই দুধের মধ্যে 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার একটু গুলে নিয়ে মিশিয়ে দেবো। মিল্ক পাউডারটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে বেশ ভালো মতো ফুটাবো। এই মিল্ক পাউডারটা কিন্তু দুধে ঘনত্বের কাজ করবে। দুধটাকে এবারে লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে দুধটা ঘন হয়ে যায়। ঘন না হওয়া অবধি কিন্তু দুধটাকে সমানে চামচ দিয়ে এভাবে নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা তলায় না লেগে যায়। দিয়ে দেবো এতে 1 টিস্পুন মতো চিনি। আমি চিনি বেশি দেবো না, যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তাই অলরেডি কিন্তু এটা মিষ্টি মিষ্টি হবে। দুধটা যখন ফুটে এভাবে ঘন হতে থাকবে তখন পাশে লেগে থাকা দুধগুলো চামচ দিয়ে এভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তাতে কিন্তু দুধটা একটু রাবি টাইপের হয়ে যাবে। দুধটা পুরোপুরি ঘন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে নিয়ে নেব একটা গোটা মিডিয়াম সাইজ আম, টুকরো করে কেটে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমের পাল্পটা এবার ঠান্ডা দুধের সাথে মিশিয়ে দেবো। কুলফি সেট করবার জন্য আমি এরকম সাইজের কয়েকটা কফি কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের গ্লাসে বা কাপে কুলফিটাকে কিন্তু সেট করতে পারেন। মিশ্রণটিকে এবার সবকটা কফি কাপের মধ্যে এভাবে ঢেলে নেব। কফি কাপের মুখগুলো এভাবে ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দেব। কফি কাপগুলোর মধ্যে যাতে স্টিকগুলো এভাবে বসানো যায় তাই ফয়েল পেপারের মুখটা এভাবে একটু ফুটো করে স্টিকগুলোকে বসিয়ে নেব। এবার ডিপ ফ্রিজের মধ্যে কফি কাপগুলোকে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য যাতে কুলফিটা ভালো করে সেট হয়ে যায়। ফিরে এলাম 4 ঘন্টা পরে, চলো বন্ধুরা দেখে নিই আমাদের কুলফিটা সেট হয়েছে কিনা। দেখো বন্ধুরা কুলফিটা কিন্তু একদম প্রপারলি ভালো করে সেট হয়ে গেছে। চলো বন্ধুরা প্রত্যেকটা কুলফিকে এবার আনরাপ করে নিই এবং দেখে নিই আমাদের কুলফিগুলো কেমন দেখতে হয়েছে। দেখো বন্ধুরা কুলফিগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা দেখলে লাগছে। এভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নাও ক্রিমি ম্যাঙ্গো কুলফি। আশা করি তোমাদের সবার এই ডিশটা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলে তো খুব সহজেই তৈরি হয়ে গেল গরমের একটা অতি জনপ্রিয় খাবার ক্রিমি ম্যাঙ্গো কুলফি। তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং জানিও তোমাদের কেমন লাগছে।